ছাত্র জনতার রক্তের দাগ এখনো শুকায়নি। এর মধ্যে ফের উত্তাল আদালত পাড়া। আদালতকে কেন্দ্র করে নিজেদের অবস্থান জানান দিতে প্রচেষ্টা চালাচ্ছে ভারতে পলাতক খুনি শেখ হাসিনার দোসররা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। মঙ্গলবারে বিক্ষোভের ঘটনা ঘটে, এ সময় একজনকে আটক করেছে পুলিশ। পৃথক দুটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ও ফারুক খানকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। তখন আদালতে শুনানি চলছিল। শুনানি শেষ হওয়ার পর ফারুক খানকে এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। তখন আদালতের সামনে 20-25 জন আইনজীবী ও কয়েকজন যুবক স্লোগান দিতে থাকেন। কোতোয়ালি থানার পুলিশ আসার পর আওয়ামী পন্থী ওই আইনজীবী ও অন্যরা চলে যান। এদিকে আদালতের কার্যক্রম চলাকালে এক আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে হাইকোর্ট বিভাগের এক বিচারপতির বিরুদ্ধে। এ বিষয়ে প্রধান বিচারপতির কাছে লিখিত অভিযোগ দেওয়া হয় আইনজীবীদের পক্ষ থেকে। পরে ওই বেঞ্চ পুনর্গঠন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বিচারপতি আতাউর রহমান খান ও বিচারপতি হাফিজুল আলমের বেঞ্চে ওই ঘটনা ঘটে। আদালতের কার্যক্রম শুরু হলে আইনজীবীরা তাদের নিজ নিজ মামলা উল্লেখ করছিলেন। তখন শতাধিক আসামি আগাম জামিনের জন্য আবেদন শুনানির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ব্যারিস্টার আশরাফ রহমান মামলার কার্যতালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ করেন। এতে রাগান্বিত হয়ে অশালীন মন্তব্য করেন বেঞ্চের সিনিয়র বিচারপতি। আইনজীবীকে থাপ্পড় দিয়ে পুলিশে দেওয়ার হুঁশিয়ারি দেন বিচারক। বিষয়টি নিয়ে আইনজীবীদের মধ্যেও হট্টগোল হয়। পরে কোনো শুনানি না করে এজলাস ত্যাগ করেন দুই বিচারপতি। এমন পরিস্থিতিতে স্বৈরাচার হাসিনার দোসর বিচারকদের পদত্যাগের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম। হাইকোর্ট ঘেরোয়ের হুমকি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া দলবাজ বিচারপতি হিসেবে চিহ্নিতদের পদত্যাগের দাবি করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এছাড়া সাধারণ আইনজীবীরাও দলবাজ বিচারপতিদের পদত্যাগ দাবি করে আসছে। তাছাড়া খুনি হাসিনার পক্ষে স্লোগানদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ডাক দেন গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর মাহফুজ আবদুল্লাহ। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।